পহিলা মাঘত ভোগালীর মরম শ্রদ্ধা উলগ নহয়। বিহু বিশেষ আক্রমণ। প্রাগ নিউজর মুখ্য সম্পাদক অজিত কুমার ভূঁয়ার আক্রমণ বিধায়ক শিলাদিত্যর। অজিত কুমার ভূঁয়ার লগতে আক্রমণ টিভি চ্যানেল প্রতিদিন টাইমর মুখ্য সম্পাদক নিতুমণি শইকীয়া। বিজেপি সরকারক সমালোচনায় অপরাধ। পিছে আক্রমণাত্মক হোজাইর বিধায়ক শিলাদিত্যই কি কলে? সংশোধনী বিলটো আগতে মই কম যে আমাৰ নিতুমণি শইকীয়া ডাঙৰীয়া, অজিত ভূঁয়া ডাঙৰীয়া তেওঁলোকে যদি অলপ ভালকে বিবেচনা করে, পঢ়ে, ক্ষুদ্র রাজনীতি এৰি পেলাই যদি পঢ়ে, তেতিয়াহলে গম পাব যে সঁচা কথাটো তেওঁলোকে মিছাকে রাইজৰ ওচৰতে উত্থাপন কৰিছে। অসমৰ ক্ষেত্ৰত একদম আমি ভয় খাবলগীয়া নাই, ভয়টো আমি খাই আছো খালি যেনেকে আমাৰ অজিত ভূঁয়া ডাঙৰীয়া, নিতুমণি শইকীয়া ডাঙৰীয়া আমাক ভয় খুৱাই গৈ আছে, তেওঁলোকৰ এটা কিবা এজেণ্ডা আছে। অসহনশীল তথা দমনমূলক কাম কাজত বিশ্বাসী বিজেপি চৰকাৰখনক সমালোচনা কৰিলেই অপৰাধ। সংবাদ মাধ্যমৰ স্বাধীনতাও খৰ্ব কৰিব বিচাৰে। পূৰ্বেও সংবাদ ক্ষেত্ৰৰ অনুষ্ঠানস্বৰূপ অজিত কুমাৰ ভূঁয়াক বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত দাসে পত্ৰযোগে পৰোক্ষ ভাবুকি প্ৰদান কৰিছিল। বারে বারে সরকারে চেষ্টা চলাইছে অজিত কুমার ভূঁয়ার উপর চাপ সৃষ্টি করবলৈ, কিন্তু প্রত্যাক্রমণের পরিবর্তে শিলাদিত্যলৈ অজিত কুমার ভূঁয়ার বিহুর ওলগ। কারণ কামর সময়ত কাম আর বিহুর বতরত মরম শ্রদ্ধা ওলগ জানাটো যে অসমিয়ার নিয়ম। ভিডিও জার্নেলিস্ট কঙ্কনের সহ রুবুল গগৈর রিপোর্ট, প্রাগ নিউজ।